পয়ডা সনদ লাগবে তোমার আমি সব ডাইরেক্ট জায়গায় বসে ব্যবস্থা করে দেব নে জিটার কেরে বাটপার তুই আমাকে ভেজাল সনদ বানা দিবু ভেজাল ইটবালু দিয়ে কাম করতে করতে তোর অভ্যাস খারাপ হয়ে গেছে তাই না এখন প্রমাণ হয়ে গেল না কিডা চোর আসল চোর কিডা মন খারাপ কিসের জন্য বুঝতে পারিছি তোমার চরিত্র সনদ দেয় নাই তাই না শোনো তোমার তো ফ্রি পাই নে তাই কথাটা কব কব কতই পারতেছি না সব সময় তো ওই নাসরিনবু তোমার সাথেই লাগি থাকে এখন তো কেউ সাথে নাই কি কবির শেষ কো না কতই যাচ্ছি যে ঢাকা থেকে টাকা পয়সা খরচ করে যে তুমি গ্রামে আসলে কিন্তু কাম তো হইল না আমি কি করব কোনে যাব এই গ্রামে তো আমার আশাই লাগবে আমি তো ইউনিয়নের নাগরিক আমি সনদ নেব তো এই গ্রাম থেকে তাই না ভাইরে এখন ঢাকা বইসে সনদ পয়দা করা যায় বুঝো না কিসের জন্য কি করবো রে ভাই আমি তো পয়দা করতে পারি না সেজন্য কষ্ট করে হলে পরে আইসি গ্রামে কষ্ট করি তো আইসো কিন্তু কাম তো হলো না খামাখা আসা যাওয়াটাই মাগনা হয়ে গেল ফাও যাক গে তোমাকে একখান কথা কই তুমি যদি চাও মনে করো যে এখানে বসে আমি কিন্তু তোমার সনদের ব্যবস্থা করে দিতে পারি আমি সকাল সকালে পাবনা যাচ্ছি ওখানে গেলে কয়টা সনদ লাগবে তোমার আমি সব ডাইরেক্ট জায়গায় বসে ব্যবস্থা করে দেবো না জিটার কেরে বাটপার তুই আমাকে ভেজাল সনদ বানা দিবু ভেজাল ইটবালু দিয়ে কাম করতে করতে তোর অভ্যেস খারাপ হয়ে গেছে তাই না এখন প্রমাণ হয়ে গেল না কিডা চোর আসল চোর কিডা তুমি কিন্তু খামাখাই উত্তেজনা হচ্ছ বাচ্চা ভাই আমি তো তোমার ভালোর জন্যই কথাটা করছি সনদ না পালি তোমারই সমস্যা তাই না আমার সনদের কোনো দরকার নাই আমি ডিসিশন নিয়ে ফলাইছি ফাইনাল ইলেকশনে খারাপ দোয়া করিস এই এলাকার জনগণে আমি এখন চরিত্র সনদ দেব বুঝা গেছে কি রে ভাই সোরের মাথাটা তা কি খারাপ হয়ে গেল নাকি সোরাটা বলে আজকাল ইলেকশন করবি আমাক ব্ল্যাকমেল করবার স্যার বাড়ির উপর দুইজন জোট বাইদে আইসে চাপ দিলেই মনে করিছে যে আমি চরিত্র সনদ দিয়ে দিব নাসরিন আইছিল আমাকে একটু ডাক দিতে তার সাথে একটু কথা কইতাম এই কি কথা কচ্ছ তুমি হ্যাঁ বিশ্বাস গরম করে কথা কয় না তো আমার বিরুদ্ধে ওই সরে ইলেকশনে খারাপে বলে হুমকি দিয়ে যাচ্ছে ইলেকশনে খারাপ আর সাইসে খারাপ ইলেকশনে তো যে কেউ খারাপের পারে বাদশা ভাই ইলেকশনে খারাপই কইছে তা নিয়ে তুমি এত উত্তেজিত হচ্ছ কে উত্তেজিত হব না চোরের কত বড় সাহস আর একজন আসিছে চোরের পক্ষ নিয়ে কথা কই কে রে ইলেকশন কি এতই সহজ চায়ের দোকানে বসে চা খাতি খাতি হাতি ঘোড়া মারলেই মনে করিছে যে ইলেকশনে জিতে যাবে ইলেকশন আছে কোনে তুমি এখনই এই কথা নিয়ে মাথা ঘামাচ্ছো নাকি তোমার বন্ধু ইলেকশন করবি ডিক্লেয়ার দেওয়ায় ভয় পেয়ে গেছো হ্যাঁ ভয় পেয়েছি এর জন্য তো ইঁদুরের গর্ত খুঁজতেছি আমি শিওর তাগের পিছনে কেউ কলকাঠি নাড়তেছে যদি বুঝেই থাকো পেছনে কেউ আছে তাহলে তো তোমার সেভাবে চলা উচিত তুমি কিসের জন্য বন্ধু বান্ধবদের সাথে ঝামেলা বাঁধায় তাগেরে শত্রু বানাচ্ছো আমি কোনো ঝামেলা করতেছি না ওই সোরেক আমি কোনো সনদপত্র দিব না আমি কোনো অন্যায় কাজ করতে পারবো না যতই ওরা ঝামেলা করুক হইছে তোমার চেয়ারম্যানই কথাবার্তা বাদ দাও শোনো শুক্রবারে ছোট মামার বাসায় যাওয়ার প্ল্যান করেছি তুমি যদি ফ্রি থাকো তুমি সাথে করে গেলে সব কিছু ফাইনাল করে আসা যাবে নে দেখি শুক্রবার তো ছুটির দিন যাওয়া যাবে